বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। করোনার এই বৈশ্বিক মহামারীতে আমাদের কলেজের শ্রেণী পাঠদান বন্ধ থাকায় অনলাইন কার্যক্রমের অংশ হিসেবে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি মোহাম্মদের ছাত্র হোসেন, প্রভাষক গণিত বিভাগ, জয়পুরহাট সরকারি কলেজ। আজকে আমি তোমাদের সামনে যে কোর্স নিয়ে আলোচনা করব তা হলো অনার্স দ্বিতীয় বর্ষের ওডিই অর্থাৎ অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এই কোর্সটি নিয়ে। এই কোর্সেরই বেশ কয়েকটি ক্লাস আমাদের এর আগে হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই সেগুলো দেখছো। আজকে আমরা এই কোর্সের 4 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করতেছি। তো আজকে আমরা যদি দেখবো সেটি হলো এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা শিখছি যে আসলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কয়েক ধরনের হয়, এর মধ্যে কয়েক ধরনের আমরা শিখে ফেলছি। আজকে দেখব প্রকৃত অন্তরক সমীকরণ বা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশন সিস্টেম। তো এখানে এই টপিকসে যে নামটি দেওয়া হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। প্রথমত হলো এক্সাক্ট ডিফারেন্সিয়াল, তাহলে এক্সাক্ট ডিফারেন্সিয়াল টা আসলে কি, বাংলায় বলতে বলা হচ্ছে প্রকৃত অন্তরক। সংজ্ঞা আকারে যে বলি তাহলে বলবো এমন যদি এম এবং এন ভই এক্স ও ওয়াই এর ফাংশন হয় এবং এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু সি সমীকরণকে অন্তরীকরণ করলে এম ডি এক্স প্লাস এম ডি ওয়াই সমান সমান জিরো হয়, তবে এম ডি এক্স প্লাস এম ডি ওয়াই সমান সমান জিরো কে প্রকৃত অন্তরক বলে। বলা হচ্ছে এম এবং এন এই দুটি ফাংশন যদি এক্স ওয়াই হয়, এম এবং এন প্রত্যেককে এক্স ওয়াই ফাংশন, অর্থাৎ এম ও হবে ফাংশন অফ এক্স ওয়াই, এন ও হবে ফাংশন অফ এক্স ওয়াই, যেমন হয় এবং এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু সি এখানে কোনো সমীকরণকে অন্তরীকরণ করলে যদি সেটি এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই সমান সমান জিরো আকারে রূপ নেয়, তবে এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই কে বলা হচ্ছে আমাদের প্রকৃত অন্তরক। তাহলে আমরা প্রকৃত অন্তরক শিখলাম, এরপরে বলা হচ্ছে প্রকৃত অন্তরক সমীকরণ বা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন পুরো অংশটা। তাহলে পুরো অংশটা হলো, তাহলে যে সমীকরণে প্রকৃত অন্তরক থাকবে সেই সমীকরণটা হবে আমাদের এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে প্রকৃত অন্তরক সমীকরণ যেটি সেটি হলো যে সমীকরণের প্রকৃত অন্তরক থাকবে তাকে প্রকৃত অন্তরক সমীকরণ বলে। তাহলে কি আর আমাদের টপিকসটা, টপিকসটা বসলে আমাদের এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যেখানে আমরা দুটি ভাগে ভাগ করলাম, একটা হলো প্রকৃত অন্তরক। প্রকৃত অন্তরক সেটি যার ব্যাখ্যা আমরা এখানে বললাম যে এম এবং এন যদি প্রত্যেকটি এক্স ওয়াই এর ফাংশন হয় এবং এফ অফ এক্স ওয়াই সমান সমান সি আকারে সমীকরণকে যদি অন্তরীকরণ করলে এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই সমান সমান জিরো আকারে রূপ নেয়, তাহলে ওই এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই কে বলা হচ্ছে প্রকৃত অন্তরক বা এক্সাক্ট ডিফারেন্সিয়াল। এরপর বললাম যে প্রকৃত অন্তরক সমীকরণ
এর সঙ্গে সমীকরণটি যোগ হলে সেটি হচ্ছে আমাদের যে সমীকরণে প্রকৃত অন্তরক থাকবে সেটি হলো আমাদের প্রকৃত অন্তরক সমীকরণ। তো এই চ্যাপ্টারে একটি বিখ্যাত উপপাদ্য আছে যেটি প্রতিবারই পরীক্ষায় দেয়, ইভেন একবার না আসলে পরবার অবশ্যই দেয়, সেই উপপাদ্য নিয়ে আমরা একটু আলোচনা করবো, এটি অনেক ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য। তো উপপাদ্যটি এমন, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই সমান সমান জিরো সমীকরণটি প্রকৃত হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত। বর্ণনা ও প্রমাণ কর সমীকরণটি প্রকৃত হওয়ার প্রয়োজনীয় এবং যথেষ্ট শর্ত। একই সঙ্গে কিন্তু বলা হচ্ছে এখানে প্রয়োজনীয় এবং যথেষ্ট শর্ত, মানে দুটো অংশ থাকবে এই প্রমাণের। আমরা ওয়ান বাই ওয়ান দেখব, একটি প্রয়োজনীয় দেখাতে গিয়ে যথেষ্ট শর্ত কে অবলম্বন করব, আবার যথেষ্ট শর্ত উৎপাদন করতে গিয়ে প্রয়োজনীয় কে অবলম্বন করব। এই প্রমাণের মধ্যে দুটি ধারা, একটি হলো রিভার্সলি প্রথমটি ধরে দ্বিতীয়টি প্রমাণ, যখন আমরা প্রয়োজনীয় প্রমাণ করব তখন যথেষ্ট শর্তটা নিয়ে প্রয়োজনীয় প্রমাণ করব, আবার যখন যথেষ্ট প্রমাণ করব তখন প্রয়োজনীয়টাকে নিয়ে যথেষ্ট প্রমাণ করব। এই দুটি ধারা দুটি অংশ এরকম, একটা হলো ডেল এম বাই ডেল ওয়াই সমান সমান ডেল এম বাই ডেল এক্স, আর অন্যটি হলো আমাদের এম ডিএক্স এম ডিওয়াই সমান সমান জিরো। এটা হলো আমাদের প্রয়োজনীয়, এটা হলো আমাদের যথেষ্ট শর্ত। যখন আমরা এই প্রয়োজনীয়টি প্রমাণ করবো তখন এটাকে ধরে এটাকে মনে করে এখান থেকে এদিকে আসবো, আবার যখন যথেষ্ট প্রমাণ করবো মানে এইটা প্রমাণ করব তখন এটা ধরে এদিকে আগাবো। আমরা ওয়ান বাই ওয়ান প্রমাণ করব। প্রথমে আসি আমাদের প্রয়োজনীয় প্রয়োজনীয় শর্তটা কি দেখবো আমরা। প্রয়োজনীয় শর্ত তাহলে আমরা বললাম প্রয়োজনীয় শর্ত বলতে আমাদের প্রমাণ করতে হবে এইটা, তাহলে ধরতে হবে আমাদের এইটা, তাহলে আমরা ধরতেছি মনে করি এম ডিএক্স প্লাস এম ডিওয়াই সমান সমান জিরো, এটাকে সমীকরণের সাহায্যে চিহ্নিত করি সমীকরণ নাম্বার এক। এরপরে বলতেছি আমরা সমীকরণ যদি প্রকৃত হয় সমীকরণটি প্রকৃত হওয়ায় আমরা মনে করলাম এম ডিএক্স প্লাস এম ডিওয়াই এটাকে আমরা প্রকৃত সমীকরণ ধরতেছি আমরা, তাহলে যদি প্রকৃতি হয় তাহলে এটি প্রকৃত হলে ইহা প্রকৃত অন্তরক সমীকরণ থাকবে এবং মনে করি উহা ডিএফ, যদি এই সমীকরণটি প্রকৃতি হয় তাহলে উহার প্রকৃত অন্তরক সমীকরণ থাকবে, মনে করলাম সেটা হলো ডিএফ, অর্থাৎ ডিএফ সমান সমান হলো এম ডিএক্স প্লাস এন ডিওয়াই সমান সমান আংশিকভাবে অন্তর্গণ করি আবার এফ ইকুয়াল টু এফ অফ এক্স ওয়াই, এই যে এফ আমরা ধরলাম এই এফ হলো এক্স ওয়াই এর ফাংশন,
হয় আংশিক অন্তরীকরণের মাধ্যমে পায় আংশিক অন্তরীকরণের মাধ্যমে পাবো আমরা কেমন এই ডিএফ সমান সমান লিখতে পারবো আমরা ডেল এফ ডেল এক্স ডিএক্স ডেল এফ ডেল ওয়াই ডিওয়াই ওকে যেহেতু এটা এক্স ওয়াই এর ফাংশন তাই এক্স এর সাপেক্ষে পার্সিয়ালি ডেরিভেটিভ আবার ওয়াই এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ এবং এই পার্সিয়াল ডেরিভেটিভ এইটুকু সমান আমাদের টোটাল ডেরিভেটিভ তাই আবার এই ডিএফ এর মানটা আমরা আগে থেকে দেখে আসছি দুই নম্বরের ডিএফ সমান এটা তারপর থেকে লিখতে পারবো আমরা এই এম ডিএক্স প্লাস এন ডিওয়াই সমান সমান ডেল এফ ডেল এক্স ডিএক্স ডেল এফ ডেল ওয়াই ডিওয়াই উভয় পার্শ্ব থেকে ওই পার্শ্ব থেকে ডিএক্স ও ডিওয়াই এর সহগ সমীকৃত করে পায় উভয় পাশ থেকে আমরা ডিএক্স এবং ডিওয়াই সহগ সমীকৃত করলে আমরা পাচ্ছি ধরলে এই পাশ থেকে এখানে আছে ডিএক্স এখানে আছে ডিএক্স তাহলে আমরা পাচ্ছি এম সমান সমান ডেল এফ বাই ডেল এক্স এবং এন সমান সমান পাচ্ছি যেখানে ডিওয়াই এখানে আছে ডিওয়াই এন সমান সমান পাচ্ছি ডেল এফ ডেল ওয়াই এম সমান সমান তো ডেল এফ বাই ডেল এক্স হয় এই এম টাকে যদি আমি পার্সিয়ালি আবারও ডেরিভেটিভ করি ওয়াই এর সাপেক্ষে তাহলে পাবো ডেল এম বাই ডেল ওয়াই এখানে পাবো ডেল ডেল ওয়াই ডেল এফ ডেল এক্স এটাকে আমি লিখতে পারি ডেল স্কোয়ার এফ ডেল ওয়াই ডেল এক্স আবার এটাকে আমরা এমন করে লিখতে পারি যে ডেল ডেল এক্স ডেল এফ ডেল ওয়াই একই জিনিস কিন্তু খেয়াল করে আমরা ব্র্যাকেটের অংশ দেবো এই ব্র্যাকেটের এই মানটা কিন্তু আমরা আগে পেয়ে গেছি যে উপরের লাইনে ঠিক ডেল এক্স বাই ডেল ওয়াই এর মানটা হচ্ছে আমাদের এন এই মানটাকে রিপ্লেস করলে আমরা পাচ্ছি ডেল ডেল এক্স এইটুকুর মানটা আমরা পাচ্ছি আসলে এন তাহলে আমাদের কি দাঁড়ালো ডেল এন বাই ডেল ওয়াই সমান সমান ডেল এন বাই ডেল এক্স তাই আমরা লিখতেছি অর্থাৎ ডেল এম বাই ডেল ওয়াই সমান সমান ডেল এন বাই ডেল এক্স ইহাই হলো আমাদের প্রয়োজনীয় শর্ত ওকে আমি আগে বলছিলাম যে আমাদের প্রমাণের দুটো অংশ একটা হলো এটা আর হলো এটা আমরা এটা প্রমাণ করলে এটাকে ধরবো আবার এটা যদি প্রমাণ করতে চাই তাহলে এটাকে ধরবো তাহলে আমরা প্রমাণ করলাম কোনটা ডেল এম বাই ডেল ওয়াই সমান সমান ডেল এম বাই ডেল এক্স মানে প্রথম কি ধরতে হবে কোনটা আমাদের এইটা এটা কিন্তু ধরছি আমরা খেয়াল করি আমরা এটা হলো আমাদের প্রয়োজনীয় শর্ত কি হবে আর শর্ত আছে যে হলো সাফিসিয়েন্ট কন্ডিশন বা যথেষ্ট শর্ত সেটার ক্ষেত্রে আমরা প্রমাণ করবো নিশ্চয় কোনটা এইটা প্রমাণ করবে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই তা ধরতে হবে কোনটা আমাদের এইটা ঠিক আছে এটাই দেখবো আমরা এখন একটু এখন দেখবো আমরা সাফিসিয়েন্ট কন্ডিশন বা যথেষ্ট শর্ত তাহলে আমাদের এখন প্রমাণ করতে হবে যথেষ্ট শর্ত তাহলে আমরা একটু আগে বলেই ফেললাম তাহলে ধরবো আমরা কোনটা আসলে এইটা লিখবো আমরা যদি ডেল এম বাই ডেল ওয়াই সমান সমান ডেল এন বাই ডেল এক্স হয় তবে এম ডিএক্স প্লাস এম ডিওয়াই সমান সমান জিরো সমীকরণটি
প্রকৃত হবে আমরা প্রমাণ করব প্রমাণ করতে কি আমরা বলতেছি প্রমাণ লিখি তাহলে মনে করব আমরা কোনটি তাহলে ডেল এম বাই ডেল ওয়াই সমান সমান ডেল এন বাই ডেল এক্স মনে করি ডেল এম বাই ডেল ওয়াই সমান সমান ডেল এন বাই ডেল এক্স এইটি যদি হয় আগের সমীকরণ তিনটি নাম্বার দিয়েছিলাম এখানে নাম্বার দিব এটা ফোর আমরা যখন প্রমাণ করলাম এর আগে প্রয়োজনীয় শর্ত তখন তিনটি সমীকরণ ইউজ করেছিলাম এখানে আমরা দেখবো এটা হলো সমীকরণ নাম্বার চার তাই যদি হয় আবার মনে করি বড় হাতের এফ একটি ফাংশন যেটাকে আমরা বলেছি ইন্টিগ্রেশন অফ এম ডিএক্স আর এম আর এন আমরা আগে শিখে আসছি যে এম হলো এক্স ওয়াই ফাংশন এন হলো এক্স ওয়াই ফাংশন এফ ইকুয়াল টু এম ডিএক্স যখন হলো ওয়াই ধ্রুবক তাহলে এফ ইকুয়াল টু এম ডিএক্স আমরা ধরলাম যখন হলো ওয়াই হলো ধ্রুবক তাহলে এখান থেকে যদি আমরা এফ কে ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু এক্স তাহলে কি হবে আমাদের ডেল এফ ডেল এক্স আর এইখানে গিয়ে কি হবে আমাদের এটা ইন্টিগ্রেশন আছে এবং সেটা হলো এক্স এর সাপেক্ষে আবার এখানে ডেরিভেটিভ করতেছি এক্স এর সাপেক্ষে তার মানে টোটালটি আউট থাকবে আমাদের ইফ ইন্টিগ্রেশন সাইন উইথ রেসপেক্ট টু এক্স আবার ডেরিভেটিভ করতেছি আমরা উইথ রেসপেক্ট টু এক্স তাহলে আমরা এখানে এই সাইনটি না দিয়ে আমরা দিব অতএব অর্থাৎ এই ফাংশন এই সমীকরণ থেকে এই সমীকরণে আসতে দিয়ে একটা আমরা কাজ করলাম একটা অপারেশন করলাম সেটা হলো ডেরিভেটিভ সেটা কি সেটা এক্স এর সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ এখানে করলাম এখানে করলাম তাহলে এখানে করলে আমাদের ডেল এফ বাই ডেল এক্স এখানে করলে আমাদের এম ইন্টিগ্রেশন সাইন এবং ডিএক্স এর উল্টো অপারেটর হলো ডেল ডেল এক্স কেটে গেল থাকে শুধুমাত্র এম তাহলে এটা যদি সমীকরণ দিয়ে নাম্বারিং করি তাহলে বলতে পারি আমরা এটা সমীকরণ নাম্বার পাঁচ এরপরে এসে এখন আমরা যদি একটা ফাংশন ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স ডেল ওয়াই এটাকে সাধারণ চেষ্টা করি সাধারণ বলতে আমরা যদি বলি যে ডেল স্কোয়ার এফ বাই ডেল ওয়াই ডেল এক্স লেখা যাবে কিনা একই জিনিসই না ডেল এক্স ডেল ওয়াই ডেল ওয়াই ডেল এক্স তাহলে আমরা এটাকে আবার সাজাচ্ছি এমন করে ডেল ডেল ওয়াই ডেল এফ ডেল এক্স খেয়াল করি একটু আমরা এটাকে যা সাজা নিয়েছি এটা আমরা এখানে এই মানটি যদি রিপ্লেস করি ডেল এফ বাই ডেল এক্স এই মানটি কিন্তু আমরা জানি এই ডেল এফ বাই ডেল এক্স আমরা আগে নেসেসারি কন্ডিশন বা প্রয়োজনীয় শর্তে দেখে আসছি ডেল এফ বাই ডেল এক্স এর মানটি হলো আসলে আমাদের এম আমাদের নিশ্চয় খেয়াল আছে আমরা যখন টোটাল ডেরিভেটিভ ডি এফ সমান সমান ডেল এফ ডেল এক্স ডি এক্স প্লাস ডেল এফ ডেল ওয়াই ডি ওয়াই করলাম ওখান থেকে ডিএক্স এবং ডিওয়াই এর সহিত সমীকৃত করলাম সেক্ষেত্রে আমরা পাইছিলাম এই ডেল এফ ডেল এক্স সমান সমান হলো এম ওই মানটি আমরা এখানে রিপ্লেস করলাম ওকে তাই যদি হয় তাহলে আমরা পাইলাম এটা সমান সমান আমাদের ডেল এম বাই ডেল ওয়াই তাহলে আমরা পাচ্ছি আমরা ডেল স্কোয়ার এফ বিভিন্ন সব বড় হাতের এফ আমরা লিখে আসছি ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স ডেল ওয়াই সমান সমান পাইলাম আমরা ওখানে এসে ডেল এম বাই ডেল ওয়াই আবার আমরা পড়ে আসছি যে এই যে ডেল এম বাই ডেল ওয়াই সমান সমান ডেল এম বাই ডেল এক্স এই যে এখানে ডেল এম বাই ডেল ওয়াই সমান সমান ডেল এম বাই ডেল এক্স অতএব বুঝতে পারবো আমরা ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স ডেল ওয়াই সমান সমান এখানে লিখতে পারবো আমরা ডেল এন বাই ডেল এক্স ওকে তাই যদি হয় তাহলে এটাকে আমরা যদি এক পাশে নিয়ে আসি এক পাশে নিয়ে আসলে কি দাঁড়াবে আমাদের ডেল এন বাই ডেল এক্স মাইনাস ডেল স্কোয়ার এফ বাই ডেল এক্স ডেল ওয়াই সমান সমান জিরো এখন যদি আমি এটাকে কমন নেই
del by del x common nile thake amader n minus del f ekhane holo del y eti shoman shoman 0 er porborti onsho jodi ami etake integrate kori with respect to eta del del x jeto e tale amra integrate korbo x er sapekkhe tale thakbe amader ei pashe ki obar kete jabe oi pashe eta constant asbe seta holo amader function of y e আচ্ছা এই লিখতেছি আমরা n minus del f del y সমান সমান এই পাশে যে ইন্টিগ্রেট করলে একটা কনস্ট্যান্ট আসবে যেটাকে আমরা বলতেছি ফাংশন অফ y যা লিখতে পারি যা x হতে স্বাধীন তাহলে আমাদের একটা অংশ হয়ে গেল তাহলে পাইলাম n minus del f by del y সমান সমান ফাংশন অফ y এখন এখান থেকে আবার যদি সামনে আগাই আমরা বলতে পারবো এখানে এই n টাকে এপাশে রাখলাম ওটাকে উপাশে দিলাম তাহলে n সমান সমান হবে আমাদের এই তো উপাশে গেলে কত হবে del f by del y plus phi of y ওকে তাহলে n এর মানটি আমরা পেয়ে গেছি সমীকরণ নাম্বার দিয়ে থেকে আমরা পাঁচ মত ইউজ করছি সমীকরণ নাম্বার হবে ছয় তাই যদি হয় এখন এম ডি এক্স প্লাস এম ডি ওয়াই সমান সমান মান যদি রিপ্লেস করি আমরা তাহলে মান কি পাবো আমরা এখানে এম ডি এক্স এম এর মানটা আমরা জানি এম এর মানটা হলো ডেল এফ বাই ডেল এক্স del f by del x dx m এর মান আমরা আগে সমীকরণ দেখে আসছি তাহলে ওই আমরা যখন প্রমাণ করছি নেসারি কন্ডিশন যখন দেখে আসছি m এর মান হলো del f by del x আর এই dx তাহলে এই dx এরপরে প্লাস n এর মানটা আমরা কিছুক্ষণ আগে এই বের করলাম এই মানটুকু এই মানটা বসালে আমাদের পাচ্ছি আমরা এখানে del f by del y তারপরে প্লাস ফাই অফ ওয়াই এবং এটার সঙ্গে আসছে আমাদের ডি ওয়াই যে ডি ওয়াইটা এইটাকে যদি আমরা একটু গুণ করি যেটা পাবো আমরা ডেল এফ ডেল এক্স ডি এক্স এখানে ডেল এফ ডেল ওয়াই ডি ওয়াই এখানে হলো ফাই অফ ওয়াই ডি ওয়াই তাহলে এখান থেকে এইটুকু কি আমরা এইটুকু কি আমরা বলতে পারবো কত বলতে পারতেছি আমরা ডিএফ ডিএফ আর এখানে ফাই অফ ওয়াই ডি ওয়াই আছে এটাকে আমি এমন করে লিখি ডি ফাই অফ ওয়াই ডি ওয়াই তাহলে এই এই ডি মান ডেরিভেটিভ এখানে ইন্টিগ্রেশন আছে তার মানে কি এইটা এবং এইটা এটা কেটে যাচ্ছে থাকে আমাদের ফাই অফ ওয়াই তাহলে আমরা ডি কমন নিলে পাচ্ছি আসলে এফ প্লাস ফাই অফ ওয়াই এটাকে যদি আমরা বলি ডিএফ যেখানে এফ প্লাস ফাই অফ ওয়াই সমান সমান হলো সেটা হতে এফ ওকে তাহলে আমাদের এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই সমান সমান পেলাম আমরা ডিএফ তাহলে আমরা এই প্রমাণে চলে আসলাম ওকে তাহলে এটা ছিল আমাদের যথেষ্ট শর্ত যেখানে আমাদের ডেল এম বাই ডেল ওয়াই সমান সমান ডেল এম বাই ডেল এক্স কে ধরে এই প্রমাণে আমরা আগালাম তো ইহাই আমাদের আসলে যেষ্ট শর্তটা উল্লেখ করবো এখানে ইহাই হলো এখানে লিখবো অর্থাৎ এম ডি এক্স প্লাস এম ডি ওয়াই সমান সমান ডিএফ ইহাই হলো আমাদের যথেষ্ট শর্ত তাহলে আমরা আজকে এই এক্সাক্ট ইকুয়েশন টপিকসের যে মেন উপপাদ্য গুরুত্বপূর্ণ উপপাদ্য সেটা আমরা প্রমাণ করলাম এই উপপাদ্যের ধারা দুইটা একটা হলো প্রয়োজনীয় শর্ত আরেকটা হলো
যথেষ্ট শর্ত যদি শর্তে আমরা দেখছি তোমরা এই উপপাদ্যটি ভালোভাবে বাসায় দেখবে সবাই বারবার প্র্যাকটিস করবে আমরা এই উপপাদ্যের আলোকে যেগুলো হবে সেটা আগামী দিন দেখার চেষ্টা করব আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে আগামীতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ